দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। কাশ্মীরে পুলিশ বাসে হামলা, নিহত 3। ভারত আক্রমণকারীদের নামে পাকিস্তানের মিসাইলের নাম ক্ষুব্ধ রাজনাথ। তাবলিকের বিরুদ্ধে সৌদি আরবে খুতবা, মজলিসে তাহফুজের নিন্দা। নির্বাচনী প্রচারে আরব সাগর তীরের রাজ্যে মমতা, ধ্বংস হবে মোদী সরকার। কোরীয় যুদ্ধের রীতি টানতে একমত 4 দেশ, যা জানালো দক্ষিণ কোরিয়া। ইরান ও রাশিয়ার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিল G7 জোট। এবং সর্বশেষ জানিয়ে দিব আবারও হ্যাকিং এর শিকার নরেন্দ্র মোদীর টুইটার অ্যাকাউন্ট, বিটকয়েন বিতরণের ভুয়া মেসেজ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন। আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভারতের চারদিকে বিধ্বংসী ও আল্লাহর গজব ও ভয়ানক হামলা, এবং বিশেষ করে হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর ওপর ভয়ঙ্কর হামলা। মানুষ বলে আল্লাহ ছেড়ে দেন, কিন্তু ছেড়ে দেন না। কথাটার বাস্তব রূপ যেন ভারতকে দিয়ে মেলানো যাচ্ছে। এত সব ভয়ঙ্কর গজব এবং হামলা হচ্ছে তার একমাত্র কারণ হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর কারণে। এ ভারতে মুসলিমদের ওপর অত্যাচারে জর্জরিত করার কারণে এবং হিন্দুত্ববাদী প্রতিষ্ঠার কারণে। আপনি কি বিশ্বাস করেন একদিন এই হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর ক্ষমতা জানমাল ধ্বংস হবে, তার আগে দুনিয়ার থেকে মমতায় ল্যাংটা করে ভারত ছাড়া করবে? এতে আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান। কাশ্মীরে পুলিশ বাসে হামলা, নিহত 3। ভারতের জম্মু ও কাশ্মীরের একটি পুলিশ বাসে হামলায় অন্তত 3 জন নিহত হয়েছেন বলে ভারতীয় গণমাধ্যম NDTV সোমবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। দায়িত্বশীল কর্তৃপক্ষের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের উপকণ্ঠে একটি পুলিশ ক্যাম্পের কাছে স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় ওই হামলার ঘটনা ঘটে। সশস্ত্র পুলিশ সদস্যদের বহনকারী ওই বাসে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে একদল সন্ত্রাসী হামলা চালায় বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এ সময় আহত হয়েছেন আরো 10 জন। ভারত আক্রমণকারীদের নামে পাকিস্তানের মিসাইলের নাম ক্ষুব্ধ রাজনাথ। এবার পাকিস্তানের মিসাইলের নাম নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি জানিয়েছেন পাকিস্তানে ভারত বিরোধী অনুভূতি কতটা শক্তিশালী দেখা যাচ্ছে। যারা ভারতকে আক্রমণ করেছিল তাদের নামে ওদের মিসাইলের নাম রাখা হয়েছে, যেমন ঘড়ি, আবদালি ও গজনবী। শনিবার ইন্ডিয়া গেটের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় হুঁশিয়ারি দিয়ে রাজনাথ আরো বলেন, পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের গোড়া থেকে উফরে ফেলতে সব রকম ভাবে চেষ্টা চালাচ্ছে ভারতীয় বিমান বাহিনী। পাশাপাশি পাকিস্তানের বিরুদ্ধে ফের জঙ্গিদের মদত দেওয়ার অভিযোগ তুলেছেন ভারতের এই মন্ত্রী। পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসবাদীদেরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এ সময় হেলিকপ্টার ভেঙে মৃত্যু হওয়া সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত ও অন্যান্যদের প্রতি শ্রদ্ধা জানান রাজনাথ সিং, সূত্র হিন্দুস্তান টাইমস। তাবলিকের বিরুদ্ধে সৌদি আরবের খুতবা, মজলিসে তাহফুজের নিন্দা। সৌদি আরবে তাবলিকের বিরুদ্ধে জুমার খুতবা দিতে প্রজ্ঞাপন জারির নিন্দা জানিয়ে এক বিবৃতিতে আন্তর্জাতিক মজলিসে তাহফুজের খতমে নবুয়াত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানি বলেন, সৌদি আরব যেন নিজেদের সিদ্ধান্তের উপর দ্বিতীয়বার দৃষ্টি দেয় ও তাবলিকের বিরুদ্ধে এমন অপবাদ থেকে বিরত থাকে। তিনি আরো বলেন, হজরত মাওলানা মুহাদ্দিস ইলিয়াস রহমাল্লাহ দারুল উলুম দেওবন্দের সদরুল মদাররিসিন আল্লামা মাহমুদুল হাসান দেওবন্দি রহমাল্লাহ এর ছাত্র ছিলেন, যার প্রতিষ্ঠিত এ তাবলিক জামাত আকাবিরের ইখলাস ও চেষ্টা প্রচেষ্টার কারণে অনেক উপকার বয়ে এনেছে। সারা বিশ্বের আহলে হুরুদের নিকট তাবলিকের কাজ মাকবুল খেদমত হিসেবে পরিগণিত হয়ে আসছে। মাওলানা রাব্বানি আরো বলেন, ছোটখাটো কিছু বিষয়ে মতানৈক্য থাকলেও তাবলিক জামাত নিজের মিশনে কাজ করে যাচ্ছে, কমবেশি পুরো বিশ্বই এ কাজ চালু রয়েছে। দাওয়াতে তাবলিক একটি ভ্রাম্যমান ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান, এ জামাত আমাদের পূর্বসূরী বুজুর্গদের আমানত। এই দাওয়াতের মেহনতে অনেক সাধারণ মানুষ দিনের সাথে জড়িয়ে আছে, এই আমানতগুলোর হেফাজত আমাদেরকেই করতে হবে। এত দশত্বেও তাবলিকের পুরো মেহনতের ওপর শিরক ও বিদাতের অপবাদ নিন্দনীয় ও বেমানান, তাই সৌদি আরব যেন নিজেদের সিদ্ধান্তের ব্যাপারে পূর্ণ বিবেচনা করে। নির্বাচনী প্রচারের আরব সাগর তীরের রাজ্যে মমতা। নির্বাচনী প্রচারণা চালাতে আরব সাগর তীরের ছোট রাজ্য গোয়া সফরে গেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 3 দিনের সফরে গতকাল রোববার সন্ধ্যায় মমতা গোয়ায় পৌঁছান। আসন্ন বিধানসভা নির্বাচনে শাসক দল BJP-কে হটিয়ে রাজ্যটিতে তৃণমূল কংগ্রেসের সরকার গঠনের জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। এ সময়ের মমতা গোয়ার রাজনৈতিক ও বিশিষ্ট জনদের সঙ্গে বৈঠক করবেন। এ সময় বেশ কিছু বিজেপি ও কংগ্রেস নেতা তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার কথা জানান বিজেপির
শাসনে ক্ষুব্ধ অতিষ্ঠ গোয়ার মানুষ তৃণমূলকে চাইছে। একমাত্র মমতাই মোদীকে হটাতে পারবেন বলে গোয়ার বাসিন্দাদের ধারণা। আজ সোমবার বিকেলে গোয়ার বেনাউইলিয়াম এলাকায় একটি এবং কাল মঙ্গলবার পানজিম ও আশানুরা এলাকায় দুটি জনসভায় মমতার যোগ দেওয়ার কথা। কয়েক মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার গোয়া সফরে গেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। মমতার সফর সঙ্গী হিসেবে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গোয়ায় ক্ষমতায় গেলে রাজ্যের সব নারীকে মাসিক 5,000 রুপি করে ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গতকাল বলেন, মুখ্যমন্ত্রী গোয়ায় যাচ্ছেন যান, আমাদের কিছু বলার নেই, কারণ বিজেপি গোয়ায় প্রচন্ড শক্তিশালী, বাস্তবের সঙ্গে সম্পর্কহীন ঘোষণা দিচ্ছে তৃণমূল। জিতলে তারা নাকি সব নারীদের 5,000 রুপি করে ভাতা দেবেন। গোয়ায় নারীদের সংখ্যা কত এবং তাদের মাসে 5,000 রুপি করে দিলে কত টাকা প্রয়োজন, কোথা থেকে তা আসবে তারাও জানেন, যে ক্ষমতায় তারা আসবে না, ফলে দিতেও হবে না। গোয়া রাজ্য বিধানসভার আসন সংখ্যা 40, আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা। রাজ্যটিতে এখন বিজেপি দলীয় সরকার ক্ষমতায় রয়েছে। কোরীয় যুদ্ধের ইতি টানতে একমত চার দেশ, যা জানালো দক্ষিণ কোরিয়া। কোরীয় যুদ্ধের আনুষ্ঠানিক ইতি টানার ঘোষণা দিতে নীতিগতভাবে একমত হয়েছে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চীন ও যুক্তরাষ্ট্র বলে দাবি করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জাইন। সম্প্রতি অস্ট্রেলিয়া সফর শেষে এমনটা জানিয়েছেন তিনি। প্রেসিডেন্ট মুন জানিয়েছেন, উত্তর কোরিয়ার কিছু দাবির কারণে এখনই আলোচনা শুরু হয়নি। ইয়াহু নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, 1950 সাল থেকে 1953 সাল পর্যন্ত কোরীয় যুদ্ধ হয়েছিল, তবে শান্তি চুক্তির মাধ্যমে নয়, বরং যুদ্ধবিরতির মাধ্যমে সংঘাতের ইতি টানা হয়েছিল। সে সময় থেকেই প্রযুক্তিগতভাবে যুদ্ধে লিপ্ত উত্তর ও দক্ষিণ কোরিয়া। এক্ষেত্রে শুরু থেকেই উত্তর কোরিয়াকে সমর্থন দিয়ে যাচ্ছে চীন এবং যুক্তরাষ্ট্রের সমর্থন পাচ্ছে দক্ষিণ কোরিয়া, ফলে দেশগুলোর মধ্যে উত্তেজনা চলমান রয়েছে। যুদ্ধের ইতি টানতে নীতিগতভাবে চার দেশ একমত বলে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট জানালেও এ ব্যাপারে চীন ও যুক্তরাষ্ট্রের কোনো বক্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, গত সেপ্টেম্বরের উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের বোন কিম ইয়ং জং জানিয়েছিলেন, তার দেশ খোলাখুলি আলোচনায় আগ্রহী, তবে অবশ্যই তার আগে যুক্তরাষ্ট্র তাদের উপর যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে তা তুলে নিতে হবে বলে শর্ত দিয়েছেন। ইরান ও রাশিয়ার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিল G7 জোট। ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা রোধে একটি চুক্তিতে রাজি হওয়ায় শেষ সময় হয়ে যাচ্ছে বলে হুঁশিয়ারি দিয়েছে শিল্প উন্নত দেশগুলোর জোট G7। অন্যদিকে রাশিয়াকে ইউক্রেন আক্রমণের পরিণতি সম্পর্কেও সতর্ক করেছে সংগঠনটি। বিশ্বের ধনী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা উত্তর পশ্চিম ইংল্যান্ডের লিভারপুলে দুদিন ব্যাপী সম্মেলন থেকে গতকাল রবিবার এই হুঁশিয়ারি দেন। এই জোট বৈশ্বিক হুমকির বিরুদ্ধে একটি শক্তিশালী ঐক্য ফ্রন্ট উপস্থাপন করতে সম্মেলন করেন। ইরানের বিষয়ে G7 এর আয়োজক ব্রিটেন বলছে, ভিয়েনায় পুনরায় আলোচনা শুরুর অর্থ হচ্ছে ইসলামিক প্রজাতন্ত্রের জন্য একটি গুরুতর সমাধানের উদ্দেশ্যে আলোচনার টেবিলে আসার শেষ সুযোগ। পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস আলোচনা শেষ হওয়ার পর এক সংবাদ সম্মেলনে বলেন, ইরানের হাতে এখনো সময় আছে এই চুক্তিতে সম্মত হওয়ার। ইরান এবং বিশ্ব শক্তির মধ্যে 2015 সালে করা চুক্তি পুনরুজ্জীবিত করার চেষ্টা করার জন্য বৃহস্পতিবার আলোচনা পুনরায় শুরু হয়েছে, যা থেকে 2018 সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নিজেদের প্রত্যাহার করে নিয়েছিল। পশ্চিমা শক্তিগুলো বলছে, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার করা হতে পারে, যদিও ইরান দাবি করে তারা কেবল একটি বেসামরিক সক্ষমতা বিকশিত করতে চায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি চুক্তিতে ফিরে যেতে প্রস্তুত। ইরানের কর্মকর্তারা মনে করেন তারাও আলোচনার প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার বিষয়ে আগ্রহী, কিন্তু পশ্চিমা শক্তিগুলো তেহরানকে এবছরের শুরুর দিকে আলোচনার অগ্রগতি পিছিয়ে দেওয়ার অভিযোগ এনেছে এবং বলছে তারা কেবল কালক্ষেপণ করেছে। অন্যদিকে ইরানের পাশাপাশি সাবেক সোভিয়েত রাষ্ট্র ইউক্রেনের সম্ভাব্য আক্রমণের আশঙ্কা এবং সীমান্তে রাশিয়ার সৈন্য মোতায়েনের আলোচনায় গুরুত্ব পায়। ট্রাস বলেন, সকলে একযোগে বলেছে যে ইউক্রেনে অনুপ্রবেশ রাশিয়ার জন্য ভয়াবহ পরিণতির ডেকে আনতে পারে। সূত্র ভয়েস অফ আমেরিকা DW। আবারও হ্যাকিং এর শিকার নরেন্দ্র মোদীর টুইটার অ্যাকাউন্ট, বিটকয়েনের বিতরণের ভুয়া মেসেজ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইটার অ্যাকাউন্ট আবারও হ্যাকিং এর শিকার হয়েছে। গতকাল ক্রিপ্টো হ্যাকাররা নরেন্দ্র মোদীর টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে এবং সেখানে একটি বার্তা দেওয়া হয়, যাতে বলা হয়েছে নরেন্দ্র মোদীর দেশ বিটকয়েনকে বৈধ মুদ্রা হিসেবে গ্রহণ করেছে এবং নাগরিকদের মধ্যে ক্রিপ্টো কারেন্সি বিতরণ করা হচ্ছে। বিশ্বের যেসব ব্যক্তি সামাজিক যোগাযোগের মাধ্যমে টুইটারকে ব্যাপক মাত্রায় ব্যবহার করে থাকেন, নরেন্দ্র মোদী তার অন্যতম এবং ফলোয়ারের সংখ্যা
7 কোটি 30 লাখ। নরেন্দ্র মোদী যে টুইটার অ্যাকাউন্ট পরিচালনা করে থাকেন সেখানে একটি মেসেজ দেওয়া হয় যে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে 500 বিটকয়েন কিনেছে এবং তা দেশের সমস্ত নাগরিকের মধ্যে বিতরণ করা হচ্ছে, তবে অল্প সময়ের মধ্যেই বার্তাটি মুছে দেওয়া হয়। নরেন্দ্র মোদীর অফিস থেকে টুইটার বার্তায় জানানো হয় যে খুব অল্প সময়ের জন্য তার অ্যাকাউন্ট হ্যাকড হয়েছিল এবং কিছুক্ষণের মধ্যে নিয়ন্ত্রণ পুনরুদ্ধার হয়। আর বলা হয়েছে এই সময় যদি নরেন্দ্র মোদীর অ্যাকাউন্ট থেকে কোনো টুইট বার্তা যায় তাহলে তা উপেক্ষা করতে হবে। এ নিয়ে নরেন্দ্র মোদীর টুইটার অ্যাকাউন্ট দ্বিতীয় দফা হ্যাকিং এর শিকার হলো। গত বছরও তার টুইটার অ্যাকাউন্ট হ্যাকিং এর শিকার হয়। সে সময় করোনা ভাইরাস মোকাবেলার জন্য নরেন্দ্র মোদীর ভুয়া ত্রাণ তহবিলে অর্থ দান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছিল। ভারত সরকার যখন ক্রিপ্টোকারেন্সির লাগাম টেনে ধরার জন্য দেশটির সংসদে একটি আইন পাশ করার প্রস্তুতি নিচ্ছে তখন নরেন্দ্র মোদীর টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে এই বার্তা দেওয়া হলো। গত মাসে নরেন্দ্র মোদী বলেছিলেন ক্রিপ্টোকারেন্সি তার দেশের তরুণ প্রজন্মকে ধ্বংস করে দিতে পারে এবং ভারতের কেন্দ্রীয় ব্যাংক বারবার সতর্ক করেছে যে ক্রিপ্টোকারেন্সি মাইক্রো ইকোনমি এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য মারাত্মক উদ্বেগ সৃষ্টি করতে পারে। সূত্র পার্স টুডে।